15 এপ্রিল সুদানে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে সহিংসতা শুরু হয়েছে। এরপর সুদানের পোর্ট সুদান বন্দর দিয়ে 297 কিলোমিটার দূরের লোহিত সাগর পাড়ের প্রতিবেশী সৌদি আরবের জেদ্দায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছেন আতঙ্কিত মানুষেরা। I feel sad, you know, I was hoping that while I was here things would resolve, there would be some kind of a reconciliation. ভেবেছিলাম সমস্যা সমাধান দ্রুত হবে, তবে সুদানের বর্তমান পরিস্থিতি বলছে নিকট ভবিষ্যতে সমস্যা সমাধান নাও হতে পারে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে নিরাপদে ফেরিতে উঠতে পেরেছি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে 1 মে পর্যন্ত 5,197 জনকে জেদ্দায় সরিয়ে নেওয়া হয়েছে। সৌদি আরবের বাইরে প্রতিবেশী দেশ চাঁদে 20,000 এবং মিশরে 40,000 শরণার্থী আশ্রয় নিয়েছেন। আশ্রয় প্রার্থীদের মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান সহ অন্যান্য কয়েকটি দেশের নাগরিকরা রয়েছেন। ঘুমিয়েছিলাম, গুলি এবং বোমার শব্দে ঘুম ভেঙে যায়। 3 থেকে 4 দিন কোনো পানি এবং বিদ্যুৎ ছাড়া আমরা সেখানে ছিলাম। পরে মিশরের সীমান্তের দিকে যাই। সংঘর্ষে এখন পর্যন্ত 400+ মানুষের মৃত্যু হয়েছে, ঘরবাড়ি ছাড়তে হয়েছে হাজার হাজার মানুষকে। ঘর থেকে বের হওয়ার সময় অনেককে তারা হত্যা করেছে। উত্তর আফ্রিকার দেশ সুদান 1956 সালের 1 জানুয়ারি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পর কয়েক দফা বিদ্রোহ গৃহযুদ্ধের মুখে পড়ে দেশটি। রাজনৈতিক মেরুকরণ বা নির্দিষ্ট দল কেন্দ্রিক রাজনীতির কারণে সেখানে আদিবাসী ও উপজাতীয় গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। সম্পদের দখল নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও সশস্ত্র সংঘাতে রূপ নিয়েছে। এমন অস্থিরতার মধ্যে খার্তুমের মিত্রবাহিনী হিসেবে কাজ করা মিলিশিয়া বা বেসামরিক নাগরিকদের গোষ্ঠীগুলো পুরো সুদানে ছড়িয়ে পড়ে। রাষ্ট্রের সামরিক ব্যবস্থার এই অসঙ্গতি দেশটির র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর মতো শক্তিশালী গোষ্ঠীর জন্ম দিয়েছে। আরএসএফ কে যিনি শক্তিশালী করেছেন তিনি জেনারেল মোহাম্মদ হামদান দাগালো হেমদতি বা লিটল মোহাম্মদ নামে তিনি পরিচিত। 2003 সালে সুদানের দারফুর এলাকার বিদ্রোহ দমনে তৎকালীন প্রেসিডেন্ট আল বশিরের সরকার যতগুলো সশস্ত্র উপজাতি গোষ্ঠীকে মাঠে নামিয়েছিলেন তার একটি ছিল জাঞ্জাউইড, যার নেতৃত্বে ছিলেন মুসা হিলাল নামে এক যুদ্ধবাজ নেতা। জাঞ্জাউইড মূলত সুদানের আরবিভাষী আরব মিলিশিয়া বা বেসামরিক নাগরিকদের একটি অংশ, সুদানের দারফুরের বাইরে যাদের উপস্থিতি রয়েছে প্রতিবেশী দেশ চাঁদের পূর্বাঞ্চলে এবং ইয়েমেনে। মুসা হিলাল দারফুরে তার গ্রুপের কমান্ডার হিসেবে হেমদতিকে নিয়োগ দেন। তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা হেমদতি নিজেকে এতটা উচ্চতায় নিয়ে আসবেন সেটা অনেকেই ভাবেননি। 2013 সালে মুসা হিলাল সরকারের সঙ্গে সম্পর্ক ছেদ করার পর প্রেসিডেন্ট বশির একটি ডিক্রি জারি করে সবগুলো সরকারপন্থী মিলিশিয়া গ্রুপকে এক করে আরএসএফ গঠন করেন আর এর প্রধান হিসেবে হেমদতিকে নিয়োগ দেন। 2015 সালে সুদানের সবচেয়ে বড় বাহিনী হিসেবে আরএসএফ সৌদি আরবের হয়ে ইয়েমেনে যুদ্ধ করতে যায়। ওই যুদ্ধে আরএসএফ ও সৌদির মধ্যে যে কর্মকর্তা মধ্যস্থতা করেছিলেন তিনি বর্তমান সেনাপ্রধান আল আব্দেল ফাত্তা আল বুরহান। তিনি এর আগে দারফুরে দীর্ঘ সময় হেমদতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। ইয়েমেনে লড়াইরত মিলিশিয়া বাহিনীর নেতৃত্ব দেওয়ার কারণে হেমদতি এবং বুরহান দুজনই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। 2017 সালে আরএসএফকে সেনাবাহিনীর একটি অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে আইন পাস করা হয়। সে আইনে বলা হয় আরএসএফ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত একটি বাহিনী হিসেবে কাজ করবে। বাহিনীটি সরাসরি প্রেসিডেন্টের আদেশে পরিচালিত হবে। এর কিছুদিন পর দুর্নীতি ইস্যুতে সেনাবাহিনীর কাছে প্রেসিডেন্ট বশির অবিশ্বস্ত হয়ে ওঠেন, যে কারণে আরএসএফ নেতা হেমদতির গুরুত্ব বাড়ায় দেশটির সেনাবাহিনীর কাছে। সে সময় খার্তুমে একটি সেনাঘাঁটি গড়ার অনুমতি পায় আরএসএফ। 2019 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় 1989 সাল থেকে 2019 সাল পর্যন্ত টানা 3 দশক সুদানের প্রেসিডেন্ট থাকা ওমর আল বশিরকে।
ক্ষমতাচ্যুত করার পর সুদানে অধিকতর বিশৃঙ্খলা দেখা দেয়। বশিরের পতনের পর সেনাপ্রধান জেনারেল বুরহানের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সার্বভৌম পর্ষদ শাসন ক্ষমতা নেয়। হেমদতিকে এই পর্ষদের উপপ্রধান বা ভাইস প্রেসিডেন্ট করা হয়। এ সময় হেমদতি আরএসএফকে সেনাবাহিনীর সমকক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলেছেন। খার্তুম এবং আরও 17টি প্রদেশে আরএসএফের 17টি ঘাঁটি গড়েন। আরএসএফের বর্তমান সদস্য প্রায় 1,00,000। কয়েক বছর ধরে হেমদতি আরএসএফের জন্য সেনাবাহিনীর মতো করে অস্ত্রাগার গড়ে তুলেছেন। তার অধীন পাইলটদের বিদেশে গিয়ে জঙ্গি বিমান চালানোর প্রশিক্ষণ দিয়েছেন। এই আরএসএফ এখন সুদানের রাষ্ট্রীয় ক্ষমতা দখলে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত শুরু করেছে। হেমদতি জানিয়েছেন, বর্তমান সেনাপ্রধান জেনারেল বুরহানের সাথে তার কোনো ব্যক্তিগত সমস্যা নেই, তবে তার কিছু কর্মকাণ্ড আরএসএফের কাছে গ্রহণযোগ্য নয়, যার মধ্যে রয়েছে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় সুদানের ক্ষমতাচ্যুত শাসক ওমর আল বশিরের অনুগতদের সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়ে আসা। আরএসএফের এই খবরদারি নিয়ে খুশি নয় দেশটির সেনাবাহিনী। একটি বেসামরিক বাহিনীকে উচ্চ স্তরে নিয়ে আসার নেতিবাচক ফলও পেতে শুরু করেছে সুদান। কাজী আমদাদ, দেশ টিভি।